হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম দুটো অ্যাম্পলিফায়ার নিয়ে, MR62W, MR85W। তো এই সেটগুলোর মধ্যে কোনটা আপনার জন্য অল্প পুঁজির মধ্যে বেস্ট হবে এই নিয়ে আলোচনা করা। আসলে আমি দুটা সেট কিনেছিলাম, তো একটা সেট মানে ইদানিং আর কি একটু কষ্টবোধ মনে করি যে সেটটা আসলে কিনা ভুল হয়েছে এই জন্য। আর আমার কথাবার্তাতে ভুলতে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আরেকটা কথা, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটা হচ্ছে বক্স ফিটিং A to Z একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটাতে মধ্যে আমার এক বড় ভাই আমাকে আর কি একটু ভুল ধরেছিল, সেটা আমার ভুল হতেই পারে, সেটা আমি ভুল স্বীকার করতেছি। ভাইয়ের কমেন্টের উত্তরটা দিতে চাইছিলাম কিন্তু আমার ফোন রিসেট মারার পর আর ওই কমেন্টটাকে আমি খুঁজে পাই নাই। তো ভাই, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ। তো ভুল আসলে ভিডিও করতে করতে হতেই পারে, আপনারা যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে দেবেন, ইনশাল্লাহ আমরা নির্দ্বিধাবোধে আপনাদের পরামর্শটা নিব, সেটা যদি যুক্তিসম্মত হয়। তো যাই হোক, আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা সেট দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে MR62W দেখতে পাচ্ছেন, 62W MR62W আর হচ্ছে MR85W। তো দুইটা মেশিনই আপনাদেরকে খুলে দেখাবো যে আসলে কোনটা ভালো, আর মেশিনের ভিতরে খুলে আপনাদের বলবো যে আমাদের অল্প পুঁজির মধ্যে কোন সেটটা আমাদের জন্য পারফেক্ট হবে। তবে আমি প্রথমত 62W সেটটা খুলে নিচ্ছি, একটা সেট আমরা একটু সরায় রাখি। আমার দোকানটা খুবই ছোট, টেবিলটাও খুবই ছোট, ক্যামেরাটা আমরা একটু নিচে করে নিই। তো আমি নাটগুলো সব খুলে রেখেছি যেন ভিডিওটা লং না হয়, এজন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা ব্যাকপ্যাকটা একটু দূরে রাখবো। এ দেখতে পাচ্ছেন MR62W যে সেটটা আছে, যদি আমরা একটু নাম্বারটা দেখতে যাই, দেখতে পাচ্ছেন MCA62DP, এটাতে 62W বোঝায়। তো এই সেটগুলো আসলে আমরা যারা ছোটোখাটো পোসারের ভাড়ার জন্য কিনি, সেটটা কিন্তু আসলে প্রায় 2 বছর হয়ে গেছে সেটটা আসলে কেনার জন্য, মানে কেনার পরে 2 বছর হয়ে গেছে, টুকি নাকি ভাড়া মারছে ভালোই, তা একদম ফ্রেশ কন্ডিশন। সেটের টুকি নাকি ব্যাপারটা আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি, সেটটা ফ্রেশ কন্ডিশন আসলে আছে, খুব ভালো। তবে এটা দিয়ে মূলত প্রচারের জন্য মানে বেশি লোডের জন্য হাইফাই প্রযোজ্য না। তো আমরা এটার পাশাপাশি আমরা আরেকটা সেট খুলে নিচ্ছি, সেটা হচ্ছে 85W সেটটা, ওটাতেও আমাদের নাট খোলা আছে। আমরা যে 62W সেটটা আমরা দূরে রাখলাম, এখন আমরা খুলে দেখাবো 85W সেটটা। তো আমরা যারা আসলে নতুন ব্যবসা করছি অথবা করব ভেবেছি, আমার ভিডিওটা মূলত আসলে তাদের জন্য যে আসলে আমি যেই লসটা মানে করেছি, আমি যেই এখন কষ্টটা ফিল করতেছি, মানে আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আমার পানপিও ভাই বড় ভাই যারা আমাকে ভালোবেসে ভিডিও দেখে, তাদের জন্য যেন আমি যেই লসটা করেছি, ঠকেছি, যেন ওই ভাইরা না ঠকে, এই জন্য আজকের ভিডিওটা করা। তো এটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু দেওয়া আছে MR MCA85DP, এটা 85। তো এই দুইটা সেটের মধ্যে প্রচারের জন্য আপনি ধরুন একটা হরেন ইউজ করবেন, আমাদের গ্রাম এলাকায় অনেক এলাকায় দেখা যাচ্ছে একটা ইউনিট অনেক সময় ব্যবহার করা লাগে। তবে ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে MR-এর যে 62W সেট আছে এটার জন্য, এটা একটা হরেনের জন্য ভালো, দুইটা হরেন দিলেও বাজে, কিন্তু আমি এটা বাস্তব মানে দেখেছি যে এটাতে দুইটা হরেন দিলে যে আসলে হরেনের যে একটা সাউন্ডের প্রেশার, এই প্রেশারটা থাকে না। এর জন্যই মূলত এই সেটটা এখন কিনে আমি কিছুদিন আগে কিনেছিলাম, এখনও মানে বর্তমান সময়টাতে আমি মানে নিজের কাছেই ভাবি যে আসলে আমি টুকি নাকি ব্যাপারে ইলেকট্রনিক্সের ব্যাপারে জানি, কিন্তু আসলে এটা আসলে কেমনভাবে হইলো, আসলে নতুন, আমি সার্ভিসিং অনেক দিন ধরে কাজ করি, সার্ভিসিংয়ের ভিডিও অনেক দিন ধরে টুকি নাকিভাবে দিই আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের কাছ থেকে শেখার জন্য, কার কীরকম মন্তব্য, ভিডিও আসলে কেমন হচ্ছে এটা আসলে করার জন্য। তবে এই সেটটা আমি এখন বর্তমানে কিনে একটু কষ্টবোধ পাই যে আসলে যখন আমি দুইটা হরেন প্রচারের জন্য লোড দিই, এটাতে আসলে ভোকালের যে একটা সাউন্ডের প্রেশারটা কিন্তু আমি পাই না। তো এটা মূলত যাদের আসলে বাজেট খুবই কম, মানে অল্প কিছু ক্যাশ নিয়ে ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন, তারা এই সেটটা কিনতে পারেন। তো প্রচারের জন্য মোটামুটি এই সেটটা চলবে, দুইটা হরেন মোটামুটি চলবে, আহামরি প্রেশার পাবেন না, তবে মোটামুটি ভালো, এটাকে মোটামুটি ভালো বলা যায়। যাদের আমি সাজেস্ট করব যাদের একটু ক্যাশ বেশি, আসলে একটা জিনিস কি
অল্প টাকা দিয়ে মানে মাল কিনে সারে আসলে ভালো, মানে বর্তমান যে আসলে ব্যবসার একটা প্রতিযোগিতা, আসলে ব্যবসায় প্রতিযোগিতায় টিকতে গেলে আপনার ভালো সেট লাগবে। এই সেটটা কিনলে আর দেখা যায় 1,000, 1,200, 1,500 টাকা ভরলে কিন্তু আপনি 85 ওয়াট সেটটা হয়ে যাচ্ছে। ব্যবসা যখন করবেন চেষ্টা করবেন মালে ঠকবেন না, মাল টাকা বেশি লাগুক, একটু কষ্ট করে একদিন দুই পরে কিনেন অথবা 10 দিন পরে কিনেন, একটু ভালো সেট কিনবেন। আপনি যদি নাম কামাই করতে পারেন প্রথমত, প্রথমে কিন্তু মানে হেভি ভাড়া কম যাবে, কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে যখন নাম কামাই হয়ে যাবে তখন কিন্তু হেভি একটা কামাই সোর্স করতে পারবেন। আমি যখন আমার বক্সের যখন ব্যবসাটা প্রথম আজ থেকে 2 বছর 2.5 বছর আগে যখন শুরু করি, তো তখন আমার ভাড়ার সোর্সটা খুবই কম ছিল, খুব মোটামুটি, তবে আমার সেটগুলো আল্লাহর রহমতে ভালো, আপনাদের দোয়ায় ভালো। এখন বর্তমানে প্রচণ্ড ভাড়া আমার, আমি আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে প্রচণ্ড। আজকে মনে করেন যে 3 দিন ধরে মনে করেন আমার সেট কোনো ঘরে নাই, সব ভাড়াই চলছে, মানে ভোটের দিন রাত্রে থেকে শুরু করে, সরি 3 দিন না 2 দিন, তারপরে আর কি এখনও চলতেছে, এখনও কোনো সেটের মুখ আস পরিমাণ নেই, 2 দিন হয়ে গেল দেখতে পাই নাই। তো যাই হোক, ভালো, যাদের 62 ওয়াট সেটটা কেনার জন্য মানে ভাবতেছেন তাদের 1,000 থেকে 1,500 টাকা বেশি লাগবে, তারা এই সেটটা কিনতে পারেন। আমি সাজেস্ট করব আমার হিসাবে পোসারের জন্য 85 ওয়াটের সেটটা কেনার জন্য, মানে এটা দিয়ে শুরু করবেন। 62 ওয়াট সেট বর্তমান প্রতিযোগিতায় টিকতে পারবেন না, আমি পরামর্শ দিব, মানে আমার ব্যক্তিগত পরামর্শ যে 85 ওয়াট সেটটা কেনার জন্য। তারপরে যদি আপনারা মনে করেন যে না আপনাদের ইচ্ছা স্বাধীন, সেটা আপনারা কিনতে পারবেন, তবে 62 ওয়াট সেটটা দেখছি এটা দিয়ে 2টা হরেন যদি লোড দেওয়া যায় মোটামুটি ভালো। আমি 2 ইউনিট 2টা চালাই, তো মোটামুটি প্রেশারটা ভালো আছে। যাদের ক্যাশ অ্যাবিলিটিটা বেশি তারা এর সে আপডেট ভালো মানে সেট ইউজ করতে পারেন, তবে প্রচারের জন্য তো এটাই ভালো। যদি যাদের ক্যাশ বেশি তারা 120 ওয়াট নিতে পারেন, ওইগুলো ভালো। তো এটাতে যদি আমরা পিছনের লোকটা দেখাইতে যাই, এটাতে পার ট্রানজিস্টার হিসাবে দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6টা দেওয়া আছে, আর সেটটা খুব ভালো। এইটা আমি আমাদের নিজ জেলায় থেকে কিনেছিলাম। তো ওই 62 ওয়াট সেটটা আসলে আমাকে, আমি মনে করি ওই সেটটা আমার কাছে কপি, আমি মনে করি যে ওই সেটটা আমার কাছে কপি, আমার কাছে দেখে মনে হয়, ঠিক আছে। আর এই 85 ওয়াট যে সেটটা দিয়েছিলাম, দোকানদার ভাই আমাকে বলে দিয়েছিল, ভাই আপনি যদি এটা কপি মনে করেন অথবা কোনো জায়গায় কপি মনে হয় আপনি প্রমাণ সহকারে আমাকে ধরাই দিলে আপনার টাকা আমি ফুল ব্যাক দিয়ে দেবো। তো যাই হোক, ওটা প্রসঙ্গ আসলে বাদ দিয়ে দিই। যারা নতুন ব্যবসা করবেন আমি আমার পরামর্শতে ভাইদেরকে বলবো যে এখানে যে ইগুলো আছে, এখানেগুলা যে আপনাদের 62 ওয়াট সেট না কিনে 85 ওয়াট সেটটা অবশ্যই কিনবেন। আমার দোকানটা রাস্তা করলে যেন একটু শব্দ হচ্ছে, এই সেটগুলো ভালো, তবে 85 ওয়াট সেট দিয়ে নাম কামাই করবেন। আমি আমার জীবনে ছোট্ট একটা গল্প করছি, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যখন আমার বক্সের ব্যবসাটা শুরু করি তখন ভাড়া খুবই কম যায়, মাসে দেখা যায় 5টা, 4টা, 6টা ভাড়া মারি। তারপরে আমি সেটগুলো খুব ভালো করে বানাইছিলাম, আমার কথা হচ্ছে আমি 10,000 জায়গায় 12,000 টাকা খরচ করতে রাজি আছি, তবে মাল আশেপাশের মধ্যে 100-100 হওয়া লাগবে, এরকম একটা পরিকল্পনা। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো হয়েছে। ওই সময় মনে করেন মাসে আমি 4টা, 5টা ভাড়া মারতে পারতাম, আর এখন মনে করেন যে মাসে আমি না হলেও 15টা, 12টা ভাড়া মারি। আমার 3 পিয়ার মাল, মোট 3 পিয়ার মাল, আমার মাল অনেক বেশি নেই, আমার 3 পিয়ার মাল, 3 পিয়ার মাল দিয়ে আমি ভালো ভাড়া মারি। তো যাই হোক, ভিডিওটা আসলে গল্প করতে করতে অনেক বড় হয়ে গেল, আসলে পরামর্শ দেওয়ার মতন অনেকজনাই আছে বাংলাদেশে, কিন্তু কারো পরামর্শ কারো লাগে কারো লাগে না। আপনি যদি সাউন্ড সিস্টেমের ব্যবসাটা করতে চান তাহলে অবশ্যই যে সাউন্ড সিস্টেম ইলেকট্রনিক্স ব্যাপারে ভালো বুঝে তাদের কাছ থেকে একটু যুক্তি পরামর্শ নিয়ে করবেন, তবে ইনশাল্লাহ আমি মনে করি যে ভালো হবে। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, একটা ভাই আর একটা ভাইকে ব্যবসার জন্য সবসময় হেল্প করবেন, সবসময় দেখে শুনে রাখবেন, হিংসা কারো মনে রাখবেন না, হিংসা দিয়ে আগানো যায় না, হিংসা যে করবে তারপর আল্লাহর রহমত কিন্তু উঠে যায়। তো যাই হোক, আমি আসলে একটু বেশি বলে ফেললাম, আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বলতে গেলে এই কথাবার্তা আসলে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের যদি ভালো না লাগে আমি ক্ষমা চাচ্ছি, ভিডিওটা লঙ্ঘন যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা কথা, সেটা হচ্ছে যদি ব্যবসার ব্যাপারে ইলেকট্রনিক্স সার্ভিসিংয়ের ব্যাপারে যদি কারো ভাই একটু ইলেকট্রনিক্স ব্যাপারে কম বুঝেন, তাহলে যদি মনে করেন আমার এই ছোটো ভাইয়ের চ্যানেল থেকে ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।
আর যদি যদি হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি কমেন্টের সাথে সাথে নাম্বার দেবো, আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে যুক্তি পরামর্শ যদি ছোট ভাই হিসাবে নিতে চান তবে লাগতে পারে। তো যাই হোক, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আল্লাহ হাফেজ।